পাপ বাপেরও সারে না। ছোটোবেলায় আমরা শুনতাম যে পাপ বাপেরও সারে না। এই সাবরিনার বেলায় এসে দেখলাম এটা একদম 100-এ 100। আপনি পাপ করবেন, করোনার ভুল টেস্ট করাবেন, আপনি যারা করোনা দেয় নাই, এটাই তো হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার। আপনি বাথরুমে কে, আপনার একেবারে যেখানে কমর, যেখানে মানুষ হচ্ছে গিয়ে টুলস নির্গত ওখানে রাখা উচিত ছিল, কারণ আপনি একটা জঘন্য কাজ করছেন। একটা মানুষ করোনা, আপনি দেখেন করোনা এমন একটা মহামারী ছিল যে বাবা ছেলেকে অস্বীকার করছে, ছেলে বাবাকে অস্বীকার করছে, মাকে সন্তান অস্বীকার করছে, সেই জায়গায় এরা এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কীভাবে একটা ভুয়া টেস্ট দেয়, এটা কি মানুষ না? এরা তো অমানুষের কাতারে। তাও তো আমি ধন্যবাদ দিই মাননীয় জেলারকে যে ওরা বাথরুমের পাশে দিছে, ওরা যে বাথরুমের ভিতরে দেয় না, এইটাই তো সবচেয়ে বড় ব্যাপার। আপনি দেখেন এই যে ডাক্তার, ডাক্তাররা কি, ডাক্তাররা হচ্ছে গিয়ে আল্লাহর পরে যিনি বিচারক, জাজ এবং ডাক্তার, এদেরকে ধরা হয়। কারণ জাজ আপনাকে মৃত্যুর পারমিশন দেয়, আর ডাক্তার আল্লাহর উসিলায় আপনার হচ্ছে গিয়ে ওষুধ টষুধ এসব দিয়া হচ্ছে গিয়ে বলে কি, দাওয়াও লাগে দোয়াও লাগে। দেখবেন মুরব্বীরা কথা বলে, দাওয়াও লাগে দোয়াও লাগে। তো যে দাওয়া আর দোয়ার এত বড় একটা হেকিমি ব্যাপার আল্লাহ আপনারে দিছে, আপনি কীভাবে এটা নিয়ে বাতপাই করেন? আপনি ফেসবুকে দেখেন এর আগে ওর স্ট্যাটাসগুলো দেখেন, ও তো আসছিল নায়িকা হইতো, ও যোগাযোগ করতো আমাদের সাথে, আমরা যারা পরিচালক আছি অভিনেতা আছি ওরা নায়িকা নায়িকা বানাই দিতাম, ওরা তো এই বাতপাই করে ভাইরাল হওয়ার দরকার ছিল না, ও তো ভাইরাল হইতে চাইছে। আপনি দেখেন ও এখন কিন্তু আরও সুন্দর হয়ে গেছে না, ও বলে জেলখানায় ওরা খাবার দিতে পারে নাই, ও হচ্ছে গিয়ে ডাই খাইছে, হ্যাঁ ওর মা হচ্ছে গিয়ে, ও যতদিন হচ্ছে গিয়ে ইসে ছিল ওর মা হচ্ছে ডাই খেয়ে থাকছে, ওর সব রুমে এসি, ওর মা বারান্দায় এসে থাকছে, মানে সিনেমার কাহিনীতে তো হার মানে রে ভাইয়েরা, মানে গল্প বলার তো স্টাইল আছে। আমরা যখন কোনো প্রযোজকের গল্প শোনাতে যাই আমরা বলবো এই যে হিরো আসলো দাঁড়াম করে লাফ দিয়ে মারবো উইরা যেয়ে পড়বো, মানে একটা ফোক ফ্যান্টাসি তৈরি করি। ও দেখেন কত বড় বাটপার, সিম্পিথি পাওয়ার জন্য বলছে কি, ওর মা হলো ডাল দিয়ে ভাত খাইছে, ওর থেকে জেলখানা ডাল দিয়ে ভাত খাইছে দেখা। আমার তো মনে হয় যে মাননীয় জেলার ওর বিরুদ্ধে কেস করা উচিত, কারণ আপনি জানেন কি না আমি জানি না, আমাদের জেলখানায় অনেক ভালো খাবার খাওয়ানো হয়, কোনো না কোনো বেলায় হচ্ছে গিয়ে মাংস থাকে, মানে তিন ওয়াক্তের মধ্যে কোনো না কোনো বেলায় মাছ থাকে, তো ওর ডাল দিয়ে কেন ভাত খেলো, ওর মা কেন ডাল দিয়ে ভাত খেলো, আবার কয় ও আসার পরে নাকি ওর মা রিকভারি করছে। মানে ওই যে আমি যে বলছি বাবা মাকে মানুষ যে বিক্রি করে, মানে নিজের কথাগুলো বাবা মার উপর দিয়ে চাপায় দেয়, এই যে আমাদের একটা দৈন্য দশা শুরু হয়েছে, এই দৈন্য দশা কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। না সে তো ডাক্তার, ওরে বাটপা, না 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 ওর জামিন হয়ে গেছে, ও আবার একটা ঢুকছে। আমি একটা ছবি বানাচ্ছি, ছবির নাম হচ্ছে ওরে বাটপা, হ্যাঁ এটা আমার সিনেমা, আমি বানাচ্ছি একটা ছবি ওরে বাটপার। এই ওরে বাটপারে আপনারা পাবেন যে এদের বাটপারের কিছু কিছু অংশ। তো এই সাহেদ তো এমন একটা মানুষ যে দেখবেন বিভিন্ন টক শোতে সে এমনভাবে কথা বলতো যে মনে হয় দিনে পাঁচবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে বাটপার জোচ্চোর ঘুষখোর দুর্নীতিবাজদের সাথে আমি নাই, তখন কিন্তু বোরখা পরে পালাইছে, ব্রিজের নিচে তরে ধরছে। তো এই বাটপারদের জায়গা এখানে হবে না, সাবরিনা এখন যতই সিম্পিথি নিতে চাক সে এই সিম্পিথি আমি মনে করি পাবে না। তবে আমার মনে হয় যে তাকে ডাক্তারি বিদ্যায়, মানে কোনো মেডিকেলের চেয়ে অংশগ্রহণ করলেও তাকে ওইভাবে অবজারভেশনে রাখা উচিত যে যে ব্যক্তি করোনার মতো রোগ নিয়ে মানে হচ্ছে গিয়ে বাটপারি করতে পারে সে আরও ভয়ঙ্কর কাজও করতে পারে। এই যে আপনি আমার, আপনি আমার মনের কথাটা বলছেন, সব পাবলিক হচ্ছে হিরো আলম হইতে চায় কিন্তু ঘৃণা করে হিরো আলমের, সবটা কিন্তু ভাইরাল হইতে চায়। আপনি দেখবেন আপনি ডাক্তার সাবরিনার যখন অ্যারেস্ট হয়েছে তার আগের ভিডিওগুলো দেখেন, তার বসার স্টাইল, তার বলার স্টাইল, তার বিভিন্ন কর্মকাণ্ড সবই তো ভাইরাল টপিকস। আপনারা যারা এই মিডিয়াতে কাজ করেন বা ধরেন এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন, ব্লগ বানান, আপনারা জানেন যে কী কী করলে ভাইরাল হতে পারে, সব গুণাবলী তার মধ্যে আছে, কিন্তু ডাক্তার হওয়ার মতো একটা গুণাবলী আমি তার মধ্যে দেখি না। আমি আপনাদের মাধ্যমে অফার দিচ্ছি, সে যদি নায়িকা হইতে চায় আমি তাকে নায়িকা বানাবো, ডাক্তার হওয়ার মতো সে না। হ্যাঁ হ্যাঁ আপনাদের মাধ্যমে আমি তাকে প্রস্তাব দিচ্ছি, সে যদি নায়িকা হইতে চায়। আমি সাবরিনাকে অফার করছি, সে যদি রাজি থাকে আমি তাকে নিতে রাজি আছি। জি ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাদের।